वास्तुशास्त्रे একটি খুব কমন রেমেডি ব্যবহার করা হয়, সেটি হলো পিরামিড। তো পিরামিড কোথায় লাগাবেন, কিভাবে লাগাবেন, এই বিষয়ে আজ আমি বলতে চলেছি। তো পিরামিড যেই জোনে লাগাবেন সেই জোনের এনার্জিকে 108 গুণ বাড়িয়ে দেয়। এবং পিরামিডের যে চারটি সমান্তরাল দিক থাকে, এই সমান্তরাল দিকগুলি যেন উত্তর এবং দক্ষিণ বরাবর থাকে। চারটি কোণা কিন্তু উত্তর দক্ষিণ বরাবর থাকলে হবে না। চারটি যে পিরামিডের সমান্তরাল পৃষ্ঠ থাকে, সেই পৃষ্ঠগুলির মধ্যে যে কোনো দুটি পৃষ্ঠ উত্তর এবং দক্ষিণ লাইন বরাবর থাকতে হবে। সেকেন্ড পয়েন্ট, পিরামিড যেহেতু কোনো জোনের এনার্জিকে 108 গুণ বাড়িয়ে দেয়, সুতরাং নেগেটিভ জোনে কিন্তু পিরামিডকে ব্যবহার করা যাবে না। কারণ আমরা অ্যাপ্লাইড বাস্তু কেস স্টাডিসে দেখেছি যে নেগেটিভ যে জোনগুলি হয়, যেমন দক্ষিণ নৈঋত, পূর্ব অগ্নি, পশ্চিম বায়ু, এই জোনগুলিতে পিরামিড লাগালে কিন্তু এই জোনের যে নেগেটিভ এফেক্টগুলি সেগুলি কিন্তু বেড়ে যায়। থার্ড পয়েন্ট, কোনো জোনের এনার্জি কম, বার চার্টে দেখা যাচ্ছে এনার্জি কম বা আপনি বুঝতে পারছেন যে এনার্জি কম, সেই জোনে কিন্তু হঠাৎ করেই পিরামিড বসানো যাবে না। এটি কিন্তু পুরোপুরিভাবে কুণ্ডলী বিচার করে বসাতে হবে। উদাহরণের জন্য বলছি, মনে করুন কেউ আপনাকে বলছে তার পূর্ব দিকে সমস্যা রয়েছে। পূর্ব দিক জ্যোতিষশাস্ত্র অনুযায়ী কোন গ্রহ নির্দেশ করে? সূর্য। তো পূর্ব দিকে স্ট্রেন কম মানেই আপনি কিন্তু সেখানে হঠাৎ করে পিরামিড বসাতে পারেন না। এখানে কিন্তু সেই বাড়ির প্রত্যেকটি ফ্যামিলি মেম্বারের কিন্তু কুণ্ডলী বিচার করতে হবে, অর্থাৎ সূর্য যে রয়েছে পূর্ব দিকে, সূর্যের কি দশা চলছে, সূর্যের কি কোনো অন্য কোনো গ্রহের সঙ্গে অন্তর্দশা চলছে, এই বিষয়গুলি কিন্তু মাথায় রেখে যে কোনো দিকে নেগেটিভ দিকগুলো বাদ দিয়ে কিন্তু কুণ্ডলী বিচার করে কিন্তু পিরামিডকে বসাতে হবে। তো আপনারা পিরামিড বসাবার সময় অবশ্যই এই বিষয়গুলিকে লক্ষ্য রাখুন। আমাদের ওয়েবসাইট www.appliedvastu.com ওয়েবসাইটটি ভিজিট করুন। নমস্কার, অ্যাপ্লাইড বাস্তুর বাংলা ভাষার ইউটিউব চ্যানেল বাস্তুশাস্ত্র অ্যান্ড ফ্যাংসু টিপস ইন বেঙ্গলি, এই চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আমাদের সাথে যোগাযোগ করতে 9830131487 এই নম্বরে যোগাযোগ করুন, অথবা আমাদের ওয়েবসাইট www.appliedvastu.com ওয়েবসাইটটি ভিজিট